সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 20 সেপ্টেম্বর 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু নতুন গরু উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই সকল গরুই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আপনার দোয়ায় দর্শক ভাইদের দোয়ায় অনেক ভালো যাচ্ছে। বর্তমানে তো এখান থেকে সার বাচ্চা বকর বাচ্চা সব ধরনের গরুই বিক্রি করেন? জি জি। আজকের পর্বে কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে প্রায় 30টার মতো আছে। 30টার মতো গরু বিক্রি করার মতো আছে। কোনো দর্শক চাইলে এখান থেকে তাদের কাঙ্ক্ষিত গরুগুলো বেছে নিতে পারবে। তে চলেন আপনার গরুগুলো এক এক করে দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের জানান। তো ভাই আপনি শুরুতে এই 2 নম্বর ট্যাগের যে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা সাইওয়াল সার বাচ্চা। সাইওয়াল জাতের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? 9 মাসের মতো বয়স হবে। তো এখন সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। সবাই নিয়মিত খাবার দাবার খায়? ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো এটার দাম রাখছেন কেমন আপনি? 58,000 টাকা আপনার চাওয়া দাম। কারো যদি পছন্দ হয় দরদাম করে নিতে পারবে। এটা ছিল 2 নম্বর ট্যাগের বাচ্চা। তার পাশে 3 নম্বর ট্যাগের যে আর একটা বাচ্চা রাখছেন আপনি, এটা কোন জাতের বাচ্চা? সাইহল জাতেরই সার বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা 8.5 মাস। 8.5 মাসের মতো বয়স হয়েছে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। সবাই খাবার দাবারও ঠিকঠাক? ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে 3 নম্বর ট্যাগের বাচ্চা। এইটা একটা নিলে কেমন দাম? এটা আমি 57,000 টাকা দাম আছে। একটা নিলে 57, পরে লটে একটা দাম বলে দিবেন। তার পাশে যে 4 নম্বর ট্যাগের গরুটা রাখছেন আপনি, এটা? এটাও সাইওয়াল সার বাচ্চা। সাইওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স? 8 মাস। 8 মাসের মতো বয়স। আচ্ছা, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ ভাই। নিয়মিত খাবার দাবার খায়? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই 4 নম্বর ট্যাগের বাচ্চাটার দাম কেমন? এটা আমি 56,000 টাকা। 56,000 টাকা আপনার চাওয়া দাম। কারো যদি পছন্দ হয় দরদাম করবে, দাম আর একটু কমবে? একটু সীমিত, সীমিত দরদামের সুযোগ আছে। তার পাশে 5 নম্বর ট্যাগের যে আরও একটি লালচে সুন্দর করে সার বাচ্চা রাখছেন আপনি, সাইওয়াল জাতেরই সার বাচ্চা। মূলত এই ধরনের বৈশিষ্ট্য, আকার আকৃতি বা শারীরিক গঠন হলে সেগুলো সাইওয়াল জাত হয়। তো এই বাচ্চার বয়স কেমন? 9 মাস। আচ্ছা, তো এইটার দাম রাখছেন কেমন? 60,000 টাকা দাম রাখছেন। কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিবে? এটা ট্যাগ নাম্বার ছিল 5। তার পাশে 6 নম্বর ট্যাগের যে আরও একটা গরু আপনি রাখছেন, এটা? এটাও সাইওয়াল সার বাচ্চা। সাইওয়ালেরই একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স? 8.5 মাস। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারও ঠিকঠাক? এটার দাম রাখছেন কেমন? এটা আমি 57,000 টাকা দাম। 57,000 টাকা আপনি দাম চাইছেন। কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে? আচ্ছা, তার পাশে যে আরও একটা গরু আপনি রাখছেন, সিরিয়ালের 7 নম্বর গরু, এটা? এটা সাইওয়াল সার বাচ্চা। সাইওয়ালের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? 9 মাস। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেলে নিলে 58,000। 7 নম্বর ট্যাগ এটা। এই সারির সবশেষ 8 নম্বর ট্যাগের যে গরুটা রাখছেন আপনি, এইটা? এটাও সাইওয়াল সার বাচ্চা। সাইওয়ালেরই একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? 8.5 মাস। 8.5 মাস। তো এটার দাম রাখছেন কেমন? 57,000 টাকা দাম রাখছে। 56,000 টাকা। আচ্ছা, তো এই 6টা গরু যদি কেউ একসঙ্গে নিলে অ্যাভারেজে 56,000 টাকা পিস হলে আপনি দিতে পারবেন? 7টা আছে, অ্যাভারেজে আপনি 56 করে হলে দিতে পারবেন। আচ্ছা, তো এইগুলো সাইড করে দেন। এদিকে আরও বেশ কিছু বাচ্চা আছে, এইগুলো দেখি। আর একটা লালচে বাচ্চা আপনি রাখছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা জার্সি ভাইয়া, মিনি জার্সি, দুইটা বাচ্চা এই সপ্তাহে। মিনি জার্সি জাতের একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা আপনি 7 মাস বয়স। 7 মাসের মতো বয়স হবে। এখন খাবার দাবার খায়? জি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর আমি তো বলেছি ভাই, আমার খামারে বায়না দেওয়ার পরে যদি আসে কোনো সমস্যা থাকে তো গরু নেওয়ার প্রয়োজন নাই, ব্যাগ চলে যাবে। জি। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম তো চাইলে আমি 29,000 টাকা। 29,000 টাকা আপনার চাওয়া দাম। কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারে। তার পাশে যে আর একটা রাখছেন আপনি, এটা? এটাও জার্সি বকনা বাচ্চা। জার্সির বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটাও সেম 7 মাস। 7 মাসের মতো বয়স।
এখন নিয়মিত খাবার দাবার খায়? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন? এটা আমি 30,000 টাকা দাম। 30,000 টাকা আপনি দাম চাইছেন, কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারে। আর দুটো জোড়ায় নিলে? দুটো জোড়ায় নিলে আর কোনো দাম তো তোমার 27,000 টাকা পিস রাখবে। 27,000 টাকা পিস হলে জোড়ায় দিয়ে দিবেন। যে পাশে একটা মায়াবী গরু রাখছেন বোধহয়, তাকানোটা দিয়াটা একটু অন্যরকম। এটা কোন জাতের গরু? আপনার সাহিওয়াল সার বাচ্চা। সাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? 8 মাস। 8 মাস। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। এটার দাম রাখছেন কেমন? এটা আমি 56,000 টাকা দাম রাখছি। 56,000 টাকা চাওয়া দাম, কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। এই পাশে যে ওইরকম দেখতে আরো একটি সার বাচ্চা আপনি রাখছেন, এটা? জি, এটাও সেম কোয়ালিটির সাহিওয়াল সার, সাহিওয়ালেরই একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? 8 মাস বয়স। এখন নিয়মিত খাবার দাবার খায়? এটার দাম রাখছেন কেমন আপনি? এটাও সেম আমি 56,000 টাকা। 56,000 টাকা। আচ্ছা, এই পাশে আরেকটা করে রাখছেন পাকরাইস টাইপের একটু, এটা? এটাও সাহিওয়াল, সাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা আপনার 7.5 মাস, 7.5 মাসের মতো হবে। এটা একটা নিলে কেমন দাম? 55,000 টাকা। আর এই তিনটা একসঙ্গে নিলে? তিনটা একসঙ্গে নিলে 54,000 টাকা। 54,000 টাকা পার পিস হলে দিতে পারবেন। এই পাশে কিছু বকনা রাখছেন, চলেন এইগুলা দেখি। এই যে শুরুতে একটা সুন্দর করে বকনা রাখছেন, এটা? নেপালি সার বাচ্চা। নেপালি, ওই যে কান মাথা উল্টানো। আচ্ছা, কেউ যদি নেপালি গরু নিতে চায় সেই গরুটা দেখতে পারে। এটার বয়স কেমন? এটা আপনার 7.5 মাস, 7.5 মাসের মতো হবে। এটার দাম রাখছেন কেমন? 44,000 টাকা। 44,000 টাকা আপনি দাম চাইছেন, কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারে। আচ্ছা, তার পাশে যে আরেকটা আছে লালচে সার বকনা বাচ্চা, এটা? সাহিওয়াল বকনা, সাহিওয়ালের বকনা। এই বকনার বয়স কেমন? এটা 9 মাস বয়স, 9 মাসের মতো বয়স। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। খাবার দাবারও ঠিকঠাক ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি আমি 54,000 টাকা। 54,000 টাকা দাম রাখছেন, কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিতে পারে। আচ্ছা, তার পাশে যে আরেকটা আছে লালচে, এটা? এটাও আপনার সাহিওয়াল বকনা বাচ্চা, সাহিওয়ালের বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটাও আপনার সেম 9 মাস বয়স, সেম 9 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারও ঠিকঠাক ইনশাআল্লাহ। এটার দাম রাখছেন কেমন? এটা 55,000 টাকা, কারো পছন্দ হলে কথা বলে নিতে পারে। তার পাশে যে আরেকটা চমৎকার বাচ্চা রাখছেন, এটা? এটাও বকনা, সাহিওয়াল বকনা, সাহিওয়ালের বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা 7 মাস, 7 মাস। এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে আমি 42,000 টাকা দাম। এই তিনটা একসঙ্গে নিলে কেমন দাম? এই তিনটা বাচ্চা একসঙ্গে নিলে আমি 49,000 টাকা দাম দেবো। 49,000 টাকা পার পিস হলেই দিতে পারবেন? জি জি। আচ্ছা, এদিকে আরো বেশ কিছু গরু আছে, চলেন এক এক করে ওইগুলো দেখি। এই পাশে আরেকটা লালচে বকনা আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের বকনা? এটা আপনার সাহিওয়াল বকনা, সাহিওয়ালের বকনা। রেডি ভাইয়া, রেডি টাইপের। বয়স কেমন আছে? বয়স 14 চলছে, 14 চলছে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি হলো আমি 66,000 টাকা। 66,000 টাকা আপনি দাম চাচ্ছেন, কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে। এটা সাইড করে দেন, তার পাশে এরকম সাইজেরই আরেকটা আছে, এটা? এটা সাহিওয়াল বকনা বাচ্চা, সাহিওয়ালের বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা আপনার 13.5 মাস, 13.5 মাস। এটার দাম রাখছেন কেমন? আমি 65,000 টাকা দাম দিচ্ছি। আর দুটো জোড়ায় নিলে? দুটো জোড়া নিলে আমি 62,000 টাকা, দুটো জোড়ায় নিলে 62,000 টাকা পিস হলেই আপনি দিতে পারবেন। তো বাইরে আরো বেশ কিছু বাচ্চা আছে আপনার নিকট, চলেন ওইগুলো দেখি। এই পাশে একটা সাদা কালো বকনা নিয়ে আসছেন আপনি, এটা কোন জাতের বকনা? এটাও আপনার ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান জাতের বকনা বাচ্চা। যারা গাভী গরুর বিকল্প হিসেবে খামার করতে চায় তারা চাইলে এইগুলো দেখতে পারে। তো এই বকনার বয়স কেমন? এটার বয়স হচ্ছে আপনার 13.5 মাস, 13.5 মাস। এটার দাম রাখছেন কেমন আপনি? দাম চাচ্ছি হলো 85,000 টাকা দাম চাচ্ছেন, কারো পছন্দ হলে দরদামের সুযোগ পাবে। জি জি অবশ্যই। আচ্ছা, তার পাশে যে আরেকটা সাদা কালো বকনা আপনি রাখছেন, এটা? এটা ফিজিয়ান, ফিজিয়ানের বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা 13 মাস। হিটে আসবে কত মাস বয়স হলে? আপনি 14-15 মাসের মধ্যে হিট চলে, 14-15 মাসের মধ্যে এইগুলো হিটে চলে আসে। আচ্ছা, তো এই দুই নাম্বার বকনাটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছিল আমি 82,000 টাকা, 82,000 টাকা আপনি দাম চাইছেন, কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারে। আচ্ছা, এটাও সাইড করে দেন, তার পাশে আরেকটা সাদা কালো বকনা আছে, এটা দেখি? এটাও হলস্টাইন ফিজিয়ান, এটাও হলস্টাইন ফিজিয়ান। এটার বয়স? 14 মাসের মতো বয়স চলছে। সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ। খাবার দাবারও ঠিকঠাক ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। গাভী গরুর বিকল্প হিসেবে কেউ চাইলে এইগুলো নিতে পারে আপনার থেকে। জি ভাই। এটার দাম রাখছেন কেমন? এটা 85,000 টাকা, 85,000 টাকা চাওয়া দাম। জি।
এটা আলাদা আলাদা নিলে আর পরে চারটে আবার একসঙ্গে দাম বলে দিবেন। এই পাশে চার নাম্বার যে সুন্দর করে গরুটা রাখছেন আপনি, এটা এটা ফিজিয়ান হয়, হল স্টেন ফিজিয়ান, এটার বয়স এটা আপনি 13 মাস বয়স, 13 মাস বয়স। এটা একটা নিলে কেমন দাম? এটা আমি 80,000 টাকা দাম। আর এই চারটা বকনা বাচ্চা একসঙ্গে নিলে, চারটা একসঙ্গে নিলে আমি 80,000 টাকা পিস রাখবো। চারটা একসঙ্গে নিলে আপনি 80,000 টাকা পিস হলেই দিতে পারবেন, দরদামের সুযোগ আছে আর সীমিত সীমিত আছে। আরো দুই তিনটা সার গরু আপনার নিকট আছে, চলেন ওইগুলা দেখি। হ্যাঁ, এই পাশে আর একটা সাদা কালো চমৎকার দেখতে গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হচ্ছে 100 হলস্টাইন সার বাচ্চা, হলস্টাইন জাতের একটা সার বাচ্চা। কেউ চাইলে ব্রিডিং সার হিসেবেও নিতে পারে, কেউ চাইলে মোটা তাজাকরণ হিসেবেও নিতে পারে। জি জি। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স হলো আপনি 13 মাস। 13 মাস। দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি হলো আমি 96,000 টাকা। 96,000 টাকা। দর্শক একটু দরদামের সুযোগ পাবে, সীমিত সুযোগ আছে। তার পাশে যে আরেকটা গরু আপনি রাখছেন, এটা এটা হচ্ছে নেপালি সার, নেপালি সার। তো এই সারটার বয়স কেমন? এটাও আপনার হচ্ছে 13.5 মাস। এগুলো কি 2022 সালে আসবে? তবে এটা আশা করা যায় 22-এ আসবে, এটা আশা করা যায় 22-এ চলে আসবে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি হলো আমি 91,000 টাকা। 91,000 টাকা আপনি দাম রাখছেন। কারোর যদি পছন্দ হয় কথা বলে বুকিং দিতে পারে। এই পাশে আর একটা যে গরু আছে, সবশেষ গরু এটা, এটা এটাও শাহিওয়াল সার বাচ্চা, শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চার বয়স? এটার বয়স হচ্ছে আপনার 9.5-10 হবে আর কি, 9.5-10 হবে। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি হলো আমি 66,000 টাকা। 66,000 টাকা। তো বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান? দর্শকদের উদ্দেশ্যে তো আমার একই আছে, দর্শক ভাড়া যে যেখান থেকে গরু কিনুক, দেখে শুনে কিনবেন, একটু বাসা বাসা করে কিনবেন। আসলে অনেকে আছে মিষ্টি কথা বলে গরু বিষে পরে কিন্তু আসলে 2 নম্বর হয়। আমি মানে শুনছি যে হয়তো একটা দেখা দিচ্ছে আর একটা দিয়ে দিচ্ছে, বা বায়না নিচ্ছে বায়না পরে ব্যাগ দিচ্ছে না, গরুর সমস্যা হচ্ছে, গরু পাঠাই দিচ্ছে। অনেক বিক্রেতা হওয়ার মাঝখানে এই ধরনের কিছু বিক্রেতা আছে আমার দেখতে পাচ্ছি, মানে আমার দেখা চোখে যে আসলে কিছুই নাই। যারা ছিটারি পাটমার করবে তারা কোনো সময় আয় উন্নতি বগত হবে না, লেগে যারা ব্যবসা করবে। কারণ আমাদের কাছে গরু কিনে প্রবাসী ভাইয়েরা বাইরের দেশের থেকে অন্ধবিশ্বাসে, কারণ আমরা তার বিশ্বাসে যদি অমর্যাদা করি ভাই তাহলে এটা চলবে না, আমাদের ব্যবসার জীবনও হবে না ভাইয়া। সেটাই, এই জন্য আমরা মানে দর্শকের উদ্দেশ্যে এটাই আমাদের রিকোয়েস্ট যে ভাই যেখান থেকে কিনবেন একটু যাচাই বাছাই করে গরুগুলা কিনবেন, ক্রয় করবেন। আচ্ছা, আমাদের এখানে যেহেতু আমার একবার দেখেন হাটের সংলগ্ন, একবার সাথে সাথে আমাদের এখানে যাওয়া আসা কোনো সমস্যা নাই, কোনো রিস্ক নাই, টাকা পয়সা নিয়ে আসলেও সমস্যা নাই, আবার না আনলে আসলেও কোনো সমস্যা নেই। যেহেতু ব্যাংক ব্যালেন্সের এটা খুবই কাছে আমাদের সর্দি বাজারটা আমাদের খামারের সাথে, এখানে সব রকম ব্যাংকের ব্যবস্থা আছে, গাড়ি ঘোড়ার সব কিছু ব্যবস্থা আছে, ইনশাল্লাহ নিশ্চিন্তায় তারা লেনদেন করতে পারবে, লেনদেন করতে পারবে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। আপনাকে অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।